নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি একটা পুরনো দিনের রেসিপি দেখাবো, বরবটি দিয়ে নারকেল চিংড়ি। এটা আমি ঠাকুমার কাছ থেকে শিখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভীষণই ভালো খেতে হয় এটা। এখানে আমি বরবটি নিয়েছি, যেটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা আলু লাগবে এরকম চৌকো করে কেটে নিয়েছি, চিংড়ি মাছ লাগবে, নারকেল কুড়োনো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, নুন, চিনি, আর এটা আমি সর্ষে তেলই করবো। আমি চিংড়ি মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব, নুন দিচ্ছি, হলুদের গুঁড়ো, আচ্ছা সর্ষে তেল দিচ্ছি, চিংড়ি মাছগুলো ভেজে নেব, চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি, ওই তেলে দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, আলুটা দিয়ে দিচ্ছি, হালকা করে একটু ভেজে নেব, আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে বরবটিটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, নারকেল কুড়োনো, একটু হালকা করে ভেজে নেব, হালকা করে ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ভেজে রাখবো, ফিরে আসলাম, এটা আলাদাভাবে জল দেওয়া দরকার পড়ে না, সবজির জলে পুরোটা রান্না হয়ে যায়। আলুগুলো একদম নরম হয়ে যাচ্ছে, রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। এর মধ্যে চিনি দিচ্ছি, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, আঁচটা কমিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখছি,
একটু মাখামাখাই হয়। এটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।